ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আমাদের একজন বল জানতে চেয়েছেন যে পর্দায় থেকে মেয়েরা কি স্কুটি চালাতে পারবে। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত বোন, প্রথম কথা হলো এই যে মেয়েরা বাড়িতেই অবস্থান করবে। দ্বিতীয় কথা হলো এই যে বিনা প্রয়োজনে মেয়েরা বাড়ি থেকে বের হবে না। তৃতীয় কথা হলো এই, মেয়েদেরকে যদি বাড়ি থেকে বের হতে হয় তাহলে মাহারাম ব্যক্তি ছাড়া বের হবে না। চতুর্থ কথা হলো এই, যদি মাহারাম না থাকে তাহলে এমতো অবস্থায় সে বাড়িতেই অবস্থান করবে এবং অন্য কারো আত্মীয় স্বজনের মাধ্যমে সে কাজটি করে নেবে। তবে যদি সেই কাজটি অন্য মানুষের দ্বারা যদি সম্ভব না হয় এবং নিজেকেই যদি সেই কাজ করতে বাধ্য হয় তাহলে এই ক্ষেত্রে সে যদি রাস্তায় বের হওয়াকে নিরাপদ মনে করে তাহলে সে বের হয়ে সে কাজটি করে ফিরে আসবে। এখন কথা হলো এই যে স্কুটি চালাতে গিয়ে যদি নিজের পরিবেশে, আমরা যে পরিবেশে বসবাস করি সেই পরিবেশে যদি স্কুটি চালানোকে সভ্যতা মনে করে এবং পর্দা যদি বজিয়ে থাকে এবং বিশেষ প্রয়োজনে যদি বের হতে বাধ্য হয় যেমন চিকিৎসার জন্য বা আর কিছুর জন্য, তাহলে বের হতে পারবে, কোনো সমস্যা নাই যদি পর্দা বহাল থাকে। আর যদি এই ক্ষেত্রে যদি পর্দা ঠিক না থাকে এবং নিজের পরিবেশ এটাকে সভ্যতার মধ্যে মনে না করে তাহলে সেই কাজ করা থেকে দূরে থাকাই ভালো। বাকি আল্লাহ আলম বিসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।